বাদুর রেখেছে পুরোটাই, কলা অবশ্য ভালো কলা হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে পুকুরে আসছি, আমাদের পুকুর পাড়ের কিছু কলা আসলে বাদুর খাইছে, মানে পাড়ার মতো উপযুক্ত হয়েছে কিন্তু পাড়া হয় নাই দেখে আর কি, পরে বাদুর খাইছে, গাছেই পাকছে কিছু দু একটা, পরে বাদুরও খাইছে কিছু, আর একটা আছে ওইটা পাড়ার উপযুক্ত হয়েছে, বাড়তি হয়েছে, কাকা আসছে এগুলো পাড়তেছে। এগুলা আসলে ই কলা, এই যে বিচিয়ালা কলা বলে যেগুলা, ভিমাইটা কলা গ্রামের ভাষায়, ওগুলা পাড়তেছে। এই যে ই দিয়ে বাই দিয়ে গুঁতা দিয়ে গাছ ভাঙিয়ে তারপরে মানে হচ্ছে কাটে দিলে, গাছটা কাটে দিলে সমস্যা হয় কি মানে কলাটা নষ্ট হয়ে যায়, কলা নিচে পড়ে নষ্ট হয়ে যায়, এই জন্যে ওটা যে গুঁতা দিয়ে গাছ পরে ভেঙে যায়, তারপরে হচ্ছে গাছ পরে কাকা পাড়তেছে। একটা ওখানে পাড়ে রেখে আসছে, আরও দুইটা আছে, ওগুলো আমি বাড়ির জন্য গেছি, আর কাকা নিবে দুইটা, আমি দুইটা নিছি আর কি বাড়ির জন্য। তো এই যে পাড়তেছে কাকা, একটা ওই পাশে বাইরে রাখছে যেটা বাদুরে খাইছে, ওই যে প্রথমে দেখালাম, এরপরে আবার দেখাবো আপনাদের। আর হচ্ছে এটা পাড়তেছে, এটাও মোটামুটি পাড়ার একদম উপযুক্ত হয়ে গেছে, এখন তো পড়ে গেছে তো। পাতা গেলে বাং মানে পুরো বাতি হয়েছে তো, হ্যাঁ পাকছে, ফাটছে, ভালোই ফাটছে, ওই যে বাতি হয়েছে। আর দু একদিন পরে বাদর খাওয়া শুরু করে দিল, নি কাটছে ধরেন ভালো করে, ঢের পরে না থন নিছে, থন দিয়ে সব থন আমার হাতে হলো ব্যথা, বাম হাতে ব্যথা, ডান হাতে তো আল্লাহ সমস্যা আছে। বাদুর রেখেছে পুরোটাই, কলা অবশ্য ভালো কলা হয়েছিল, হ্যাঁ এটা না